সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। না না না, আমি কোনো কথাই শুনতে চাই না, আমাকে একটা নতুন বাড়ি করে দিতেই হবে। শোনো কথা শোনো, নতুন বাড়ি করে দিতে হবে বলি, আমার কি টাকার গাছ আছে নাকি যে নাড়বো আর ঝরঝর ঝরঝর করে টাকা ঝরে পড়বে, হ্যাঁ, আর সেই টাকা দিয়ে আমি তোমায় বাড়ি বানিয়ে দেব। হ্যাঁ আচ্ছা, তুমি তো এই রাজ্যের মন্ত্রী, তাহলে তোমার টাকা নেই কেন বলি? বুঝতে পারো না টাকা নেই কেন? হ্যাঁ বলি, মহারাজের কাছ থেকে ক টাকাই বা মাইনে পাই? দেখো, কিছু চাইতে গেলেই ওই মাইনের কথা শুনিও না তো বলি। গোপাল তো তোমার থেকেও কম মাইনে পায়, তাহলে ওর এত রমরমা কি করে হয়? হে মহারাজ, ওকে ভালোবেসে এটা ওটা নানা পুরস্কার দেন তাই। তা মহারাজ ওকে পুরস্কার দেন আর তোমাকে দেন না কেন? সে আমি কি করে বলবো? সে আর আমার বলতে হবে না। আমি কি আর জানি না ভেবেছো? তুমি বাঁকা পথে টাকা কামাতে গিয়ে নানান অপকর্ম করো আর বার বার মহারাজের কাছে ধরা পড়ে গিয়ে ধাতানি খাও। তার থেকে একটা কথা বলছি, মন দিয়ে শোনো, টাকা রোজগারের বাঁকা রাস্তা ছেড়ে এবার তুমি সোজা পথ ধরো। আচ্ছা আচ্ছা, তুমি তো এই রাজ্যের জন্য এত খাটো বলো। সে তো দিবারাত্রি শুধু খেটেই মরি। তাই বলছি, এবার মহারাজের উপর মাইনে বাড়াবার জন্য চাপ দাও। মাইনে বেড়ে গেলে দেখবে বাড়তি রোজগারের জন্য তোমায় আর বাঁকা পথ ধরতে হবে না, এমনি এমনি হাতে দু পয়সা চলে আসবে, আর তাই দিয়ে আমার সাদ আল্লাদ সব মিটে যাবে। হ্যাঁ, মানে কথাটা তুমি মন্দ বলছো না, কিন্তু মহারাজ কি মাইনে বাড়াতে রাজি হবেন? আরে বাবা, বলেই দেখো না। ঠিক আছে, বলে দেখি। জয় মহারাজ বিষ্ণুচন্দ্রের জয়, জয় মহারাজ বিষ্ণুচন্দ্রের জয়, জয় মহারাজ বিষ্ণুচন্দ্রের জয়। ভালো ভালো, তা সকলে এসে গেছো তো? না মহারাজ, প্রত্যেক দিনের মতো গোপাল এখনো অনুপস্থিত, আর নিয়মের ব্যতিক্রম করে আমাদের মন্ত্রী মশাই আজ এখনো অবধি গড় হাজির। সে কি মন্ত্রী আসেনি? না না না, এ তো ভালো কথা নয়, মন্ত্রী তো কখনো দেরি করে না। দেখুন গিয়ে মন্ত্রী মশাইয়ের গায়ে হয়তো আবার ওই গোপালের হাওয়া লাগলো। কার গায়ে কার হাওয়া লাগলো সভাকবি? সভাকবি বলছে যে মন্ত্রীর গায়ে তোমার হাওয়া লেগেছে। ও মা, তাই নাকি? আচ্ছা সভাকবি, আমি আবার হাওয়া কল হলাম কবে থেকে যে আমার হাওয়া মন্ত্রীর গায়ে লেগেছে? আমি সে হাওয়ার কথা বলছি না, আমি বলছি তোমার অভ্যাসের দোষ মন্ত্রীর গায়ে লেগেছে। অভ্যাসের দোষ? ভালো ভালো, তা আমার কোন অভ্যাসটা সভাকবি? কেন তুমি জানো না? ওই একটা দোষেই তো তুমি মরেছো, আর সেটা হচ্ছে রাজসভায় দেরি করে আসার দোষ। হে বাবা, এ কি বলছেন মহারাজ, আমি তো কখনো দেরি করি না, বরং বলতে পারেন সময় আমার থেকে খানিক আগে আগে দৌড়। এটা কিন্তু দারুণ বলেছ গোপাল, সময় তোমার থেকে আগে আগে দৌড়ায়, কি মজার কথা। আর গোপালের কথায় সাই দিয়ে দাঁত বের করে হাসতে হবে না সেনাপতি। বলুন মহারাজ। যাও গিয়ে খোঁজ নিয়ে দেখে এসো মন্ত্রীর আবার শরীর টরীর খারাপ হলো কিনা। চিন্তা করবেন না মহারাজ, মন্ত্রী এখনো পটল তোলেনি, মানে তার পটল তোলার কোনো লক্ষণই আমার নজরে পড়েনি। এসব কি আবোলতাবোল বলছো বলো তো? না মানে, আজ বাজারে মন্ত্রী মশাইকে খুব ভালো দেখে তাজা তাজা পটল কিনতে দেখলাম, তো তাই বলছি। জানেন তো, যে পটল কেনে সে কিন্তু পট করে পটল তোলে না। এই তো তাজা পটলের ঝোল খেয়ে মন্ত্রী মশাই কিরকম তাজা হয়ে চলে এসেছেন দেখুন। মহারাজ, আমাকে নিয়ে গোপালকে এই সব রসিকতা করতে বারণ করুন। ঠিক আছে ঠিক আছে গোপাল, মন্ত্রীকে নিয়ে তোমার রসিকতা বন্ধ করো। আচ্ছা, মুখে কুলুপ দিলাম।
তা মন্ত্রী, এবার তুমি বলো তো, আজ তোমার আসতে এত দেরি হলো কেন? কেন মহারাজ, আমার দেরি হলো বলে আপনি তার কারণ জানতে চাইছেন কেন? আরে এ আবার কি রকম কথা, দেরি হলে জিজ্ঞেস করব না? মহারাজ, গোপাল তো প্রায় প্রতিদিনই দেরি করে আসে, কই তাকে তো এত কারণ জিজ্ঞেস করতে চান না, সে তো দেরি করে এসেও ঠিকঠাক মাইনে পায়। এই মন্ত্রী, এত টেঁড়া বেঁকা কথা না বলে যা বলতে চাইছো পরিষ্কার করে বলো তো। মহারাজ, আমি এই রাজ্যের মন্ত্রী, সেজন্য সকলের থেকে আমার ওপর কাজের চাপও বেশি, তাই সময় মতো আসতে হলে আজ থেকে আমার মাইনে বাড়াতে হবে। মাইনে বাড়াতে হবে? কিন্তু বছরে তো একবার সকলেরই মাইনে বাড়ে। সে তো গোপালেরও বাড়ে, কাল থেকে আমার মাইনে না বাড়লে আমি আর সময় মতো রাজসভায় আসবো না, এই আমার সাফ কথা। তাহলে আমার সাফ কথা শুনে রাখো, তোমার অন্যায় জেদকে প্রশ্রয় দিতে গিয়ে আমিও তোমার মাইনে বাড়াবো না, তাতে তুমি তোমার যখন ইচ্ছে তখনই রাজসভায় আসতে পারো, তাতে আমার কিছুই যায় আসে না। আরে ছাড় ছাড় ছাড়, এমন করে হাত ধরে টানলে হাতের নড়া ছিঁড়ে যাবে যে। না না, তুমি যতই বলো না কেন, আজ তোমায় কিছুতেই ছাড়বো না, আমাদের সঙ্গে ডান্ডাগুলি খেলতেই হবে তোমাকে। ডান্ডাগুলি? তোদের সাথে? হ্যাঁ আমাদের সাথে, আমি জোরে জোরে মারবো আর তুমি দৌড়ে দৌড়ে গিয়ে কুড়িয়ে নিয়ে আসবে। ওরে বাবা, কি শক্ত কাজ রে, একে তো ভুঁড়ির ভারে আমি নড়তে চড়তে পারি না, আরে দৌড়তে গেলে তো দাঁত খুলে পড়বে রে। ওই জন্যই তো তোমায় টেনে আনা, দিদিমা বলেছে রোজ আমাদের সঙ্গে দৌড়ঝাঁপ করলে তোমার ভুঁড়ি কমে যাবে। ওরে বাবা রে, কি শাস্তি রে। শোন 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 শোন, আমার লক্ষ্মী বাবারা, আমাকে ছেড়ে দে, কথা দিচ্ছি ভোলা ময়রার দোকান থেকে তোদের গরম গরম জিলিপি কিনে খাওয়াবো। এ বাবা ঘুষ, না না আমরাও সব খাবো না, ঘুষ খাওয়া না খুব খারাপ, দিদিমা বলেছে তোমার কাছ থেকে কোনো ঘুষ না খেলে সে আমাদের পেট পুড়ে লুচি আর হালুয়া খাবে। আবার দিদিমা? ওরে বাবা কি গেরোড়ে বাবা। আরে পুটি, তোর বাবা আসছে না? হ্যাঁ তো, জানো দাদু আমাদের বাড়ি দোতলা হবে তো, তাই বাবা আজ মন্ত্রীমশাইয়ের কাছ থেকে অনুমতি আনতে গেছিল। তোদের বাড়ি দোতলা হবে? বাহ বাহ, বড় ভালো খবর শোনালি রে। ইহে দোতলা তুলছো, তা শুভ কাজটা শুরু হবে কবে? আর শুভ কাজ, মন্ত্রীমশাই তো দোতলা তোলার অনুমতি দিল না। সে কি অনুমতি দিল না, তা কারণ কিছু বললো? বললো এখন থেকে সে আর এসব দেবে না, অনুমতি নিতে হলে মহারাজের কাছ থেকে নিতে হবে। তাহলে আমার কি হবে গোপাল দাদা, দোতলা বানাবো বলে কত কষ্ট করে টাকা পয়সা জমিয়েছি। আরে এখনই এত ভেঙে পড়ো না তো, একবার যাওই না মহারাজের কাছে, তিনি ঠিক দিয়ে দেবেন। দেখলে তো, বলেছিলাম হবে না, সোজা রাস্তায় মহারাজ মাইনে বাড়াবেন না। তাহলে তাহলে কি হবে, আমার নতুন বাড়ি হবে না? হবে হবে, সব হবে, শুধু রাস্তাটা একটু পাল্টাতে হবে, এমন গেঁড়া কলে ফেলবো না মহারাজকে, কেঁদে আর কুল পাবে না। দেখবো মহারাজকে গেঁড়া কলে ফেলতে গিয়ে নিজে আবার উল্টে না কলে পড়ে যাও। একটু চুপ করো তো, শুধু বাগড়া দেওয়া কথাবার্তা, যাও এখন নিজের কাজে যাও, আমাকে একটু ভাবতে দাও। আরে বাস, রাজসভার সামনে এত লোকের লাইন কেন, সকলে কি চায় না, ভেতরে কি দেখতে হচ্ছে? কি ব্যাপার মহারাজ, রাজসভার বাইরে এত লোকের লাইন কেন, কি চায় ওরা? চায় আমার মাথা আর মুন্ডু, শয়তানি, এই সমস্ত হচ্ছে মন্ত্রীর শয়তানি, মাইনে বাড়াবো না বলেছি বলে সব লোককে আমার পেছনে লেলিয়ে দিয়ে নিজের ডুব মেরে ঘরে বসে আছে। কেউ বাড়ি বানাবে, কেউ বাড়ির ওপর তলা তুলবে, কেউ নদীতে মাছ ধরবে, আর এদের সকলকে অনুমতি দিতে হবে আমায়। বলি এসব কি আমার কাজ, এত লোকের আবেদন পত্রে স্বাক্ষর
ধর করতে করতে আমার যে আঙুলটাই বেঁকে যাবে। সে না হয় বুঝলাম, কিন্তু চায় কি ওরা? না, সে নাকি আর এসব করবে না, আর তার কথাতেই সকলে আমার কাছে চলে এসেছে। কিন্তু এতদিন তো এসব মন্ত্রে করতো। ঠিক আছে, ও যেমন আমার ওপর চাপ দিয়েছে, আমিও তেমন ওর ওপর উল্টো চাপ দেব। সকলকে আবার ওর বাড়িতেই ফেরত পাঠিয়ে দেব, যা হবার ওখানেই হবে। বুঝেছি, কুটির বাবা তাহলে ঠিক কথাই বলেছিল। ঠিক বেঠিক এসব বোঝার আমার দরকার নেই, আমি শুধু বুঝি চাপ দিলেই উল্টো চাপ দাও। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদের সকলকে বলে দাও যে সকলে যেন আবার মন্ত্রীর কাছেই ফিরে যায়, মন্ত্রী ওদের যাবতীয় অনুমতি দেবে, আর এটাই আমার আদেশ। ঠিক আছে। ব্যাপার বলতো, মন্ত্রী একবার পাঠাচ্ছে রাজার কাছে, রাজা আবার পাঠাচ্ছে মন্ত্রীর কাছে, এই টানা হ্যাঁচা আর ভালো লাগছে না। আজ এর একটা ভিত করে যেতেই হবে। চলো চলো তো সবাই মিলে ওই মন্ত্রী মশাইকে ডাকি। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, এলতলা বেলতলা সেই বুড়ির কুলতলা, সকলকে আমার কাছেই আসতে হলো। জানতাম মহারাজের দ্বারা এ কাজ হবে না, তবে এসেই যখন পড়েছে তখন এবার শুরু হবে আমার আঙুল বেঁকিয়ে ঘি খাবার খেলা। কি ব্যাপার, আবার সব আমার কাছে কেন? মহারাজের কাছে যেতে বলেছিলাম তো। মহারাজ আবার আপনার কাছে পাঠিয়ে দিলেন, বললেন আপনি অনুমতি পত্রে স্বাক্ষর করবেন, এটাই তার আদেশ। তাহলে বুঝতে পারলি তো এ রাজ্য কার কথায় চলে? বল তোর কিসের অনুমতি চাই? আগে এই নদীতে মাছ ধরার। কবছরের জন্য? আগে 5 বছর। ঠিক আছে, দিয়ে দেব, তবে এর জন্য আমায় খুশি করতে কিন্তু 500 টাকা দিতে হবে। কিন্তু সে কি 500 টাকা? হ্যাঁ, যে পূজোয় যা ফুল 500 দিতে রাজি থাকলে কাগজ বাড়িয়ে দে, স্বাক্ষর করে মোহরে ছাপ মেরে দিচ্ছি, না হলে মানে মানে কেটে পড়। না না, দেব দেব দেব। এবার তুই যা, পরের জনকে পাঠিয়ে দে। তোর আবার কিসের অনুমতি? আগে হাটের মধ্যে একটা দোকান ঘর তুলতে চাই। হ্যাঁ, পেয়ে যাবি, তবে এর জন্য আমায় গোপনে 1000 টাকা দিতে হবে। আগে আমি গরিব মানুষ, অত টাকা কোথায় পাবো? গরিব মানুষ তাহলে দোকান করার শখ কেন বাপু? জানা হাটে দিন মজুরি করবে? জানা শোন, দোকান তুলতে গেলে আমায় 1000 টাকা দিতেই হবে। এবার তুই ঠিক কর কি করবি। মঙ্কা বুঝে ব্যাটা ঠিক ঘুষ চাইছে। কিরে কি হলো, টাকা দিবি না চলে যাবি? মহারাজ যখন দেবেন না বলে জেদ ধরেছেন, আর তো কোনো উপায় যখন নেই তখন দিতেই হবে। দাঁড়ান দাঁড়ান দিচ্ছি। হ্যাঁ, লক্ষ্মী ছেলের মতো ডান হাতে টাকা দে আর বাঁ হাতে অনুমতি পত্র নে। যা পরের জনকে পাঠিয়ে দে। কিরে তুই তো আগে এসেছিলি, দোতলা বানাবি বলে। দে কাগজ দে, আর সেই সাথে আমার প্রণামে অতিরিক্ত 1000 টাকা। পারবো না মন্ত্রী মশাই, অত টাকা এখন আমার কাছে নেই। তা আমাকে দেবার মতো টাকা যেদিন থাকবে সেদিন না হয় অনুমতি নিয়ে যাবি। এখন যা যা যা, কাজ করতে দে, আমার কাজ করতে দে। তাহলে সবকিছু শুনলে তো গোপাল দাদা, অনুমতি পত্রে স্বাক্ষর দেওয়ার জন্য মন্ত্রী মশাই সকলের কাছ থেকে টাকা নিচ্ছে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আমি দিতে পারিনি বলে দোতলা করার অনুমতি পাইনি। তুমি কিছুটা করো, তুমি কিছুটা করো, আমাদের তুমি বাঁচাও গোপাল দাদা। না না, এই অন্যায় তো চলতে দেওয়া যায় না। ঠিক আছে, তোমরা যাও, আমি মহারাজের সঙ্গে কথা বলে দেখি কিভাবে এসব অপকর্ম বন্ধ করা যায়।
কি বলছো কি গোপাল? মন্ত্রী এভাবে লোকেদের কাছ থেকে টাকা নিচ্ছে? হ্যাঁ মহারাজ, আর এই জন্যই আমি সেদিন আপনাকে বলেছিলাম যে কাজটা ঠিক হচ্ছে না। ও, এখন বুঝতে পাচ্ছি কি ভুলটাই না করেছি আমি। ঠিক আছে, আমি ওকে ছাড়বো না। আজই রাজসভায় ওর বিচার করে কঠিন শাস্তি দেবো ওকে। তা যাদের কাছ থেকে মন্ত্রী ঘুষ নিয়েছে তারা সবাই সাক্ষী দিতে আসবে তো? কেন আসবে না মহারাজ, আপনি ডেকে পাঠালেই আসবে। তাহলে সকলকে আজই রাজসভায় ডেকে পাঠাও, আর সেনাপতিকে বলো মন্ত্রীকে ধরে আনতে। ঠিক আছে মহারাজ। আরে, এই সাত সকালে গোপাল আবার মহারাজের বাগান থেকে বেরোচ্ছে কেন? তাহলে কি কোনো গোপন পরামর্শ হচ্ছিল? এই চলতো চলতো, দেখি এই ব্যাটা এখন কোথায় যায়। ঠিক বলেছিস, তাই চল। সেনাপতি মশাই, ঘুষ খাবার অপরাধী মন্ত্রীকে রাজসভায় ধরে আনতে হবে, এটাই মহারাজের আদেশ। ঠিক আছে। সব শুনলেন তো? এখন কি করবেন? হ্যাঁ, আপনার তো শিওরে সমন। শোন, যারা যারা অনুমতি নিয়ে গেছে তাদের প্রত্যেকের বাড়ি গিয়ে বলবি, যদি রাজসভায় আমার বিরুদ্ধে সাক্ষী দিতে আসে তাহলে কিন্তু ফল খুব খারাপ হবে। আমরা এক্ষুনি যাচ্ছি। কি এমন ভয় দেখাবো না? না, কি বলছো? কি পুটির বাবা বাড়ি নেই? না গো গোপাল দাদা, সেই সাত সকালে কোথায় বেরিয়ে গেছে, বলে গেছে ফিরতে রাত হবে। তার মানে একটা সাক্ষী গেল, ঠিক আছে, বাকিগুলো নিশ্চয়ই আসবে। ঠিক আছে, ফিরলে বলে দিও একবার যেন আমার সঙ্গে দেখা করে, আমি আসছি গো। এটা কিরকম ব্যবহার মহারাজ, সেনাপতিকে পাঠিয়ে আমাকে ধরে আনবার কারণ? প্রজাদের কাছ থেকে ঘুষ খাবার অপরাধে আজ তোমার বিচার হবে। আমি ঘুষ খেয়েছি? মিথ্যে কথা। সকলে সাক্ষী দিতে আসছে, তারা আসলেই সত্যি মিথ্যে প্রমাণ হয়ে যাবে। যা ভয় দেখিয়েছি না, সকলে একেবারে বাপ বাপ বলে কৃষ্ণনগর ছেড়েই পালিয়ে গেছে। কি হলো গোপাল, সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, একটা সাক্ষীও তো এলো না। আমি নিজে গিয়ে সকলকে বলে এসেছি, কেন এলো না সেটাই তো বুঝতে পারছি না। কারণ আমি ঘুষ খাইনি তাই। মহারাজ, এ হচ্ছে গোপালের চক্রান্ত, মিথ্যে মামলায় আমাকে ফাঁসাবার মতলব। কিন্তু মহারাজ, তারা সকলে কিন্তু আমার কাছে এসে নিজেদের মুখে বলে গিয়েছিল। বলে তো অনেকেই, যেমন তুমি মহারাজকে এটা সেটা বলে কান ভারী করছো, আসলে কিন্তু সাক্ষী আর প্রমাণটাই হলো আসল কথা। শোনো গোপাল, আমাকে ফাঁসানো কিন্তু অত সোজা নয়। শোনো, কাল সকালে মন্ত্রীর বাড়ি গিয়ে হাতে হাজার টাকা গুঁজে দিয়ে এই কাগজটায় স্বাক্ষর করিয়ে নিয়ে চলে আসবে। এটা কি আমার বাড়ির দোতলার অনুমতি? না। তাহলে শোনো তবে। শয়তানটা এবার পড়বে কলে। এই নে, দেখলি তো, টাকা দিলি আর হাতে হাতে দোতলার অনুমতি পেয়ে গেলি। যা গিয়ে এবার দোতলা তোল। বাবা, তাড়াহুড়োর মাথায় বুঝতে তো আর পারলে না কি কাগজে স্বাক্ষর করেছো। কাল সকালে হরে হরে টের পাবে। ঘুষ খাওয়ার স্বাদ সারা জীবনের মতন ঘুচে যাবে। বুঝলে গিন্নি, তোমার কথা মতো মহারাজকে বলেও তো মাইনে বাড়াতে পারলাম না, তাই পাকা পথ ধরে এই কদিনে লাখ টাকা কামিয়েছি। ভাবছি নতুন বাড়ি করবার জন্য কাল থেকেই মিস্ত্রি লাগাবো। কি হলো, দুম করে একটা শব্দ হলো না? হ্যাঁ,
আমিও তো শুনলাম। এই হতো ছাড়া আমার বাড়ির দেওয়াল ভাঙছিস কেন? কেন? আপনি তো বাড়ি ভাঙতে চেয়ে অনুমতি দিয়েছেন, তাই তো মহারাজ আমাদের পাঠিয়েছেন আজকের মধ্যে এ বাড়ি ভেঙে একেবারে মাঠ করে দিতে হবে, এটাই তার আদেশ। সর্বনাশ করেছে, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। শুধু নিজে দেখলেই হবে না, আমাদেরও পড়ে শোনাবে। মাননীয় মহারাজ, আমি কৃষ্ণনগরের মহামন্ত্রী সজ্ঞানে আমার বসত বাড়িটি একদিনের মধ্যে ভেঙে দেবার জন্যে আপনার অনুমতি চাইছি। এ বাবা, পত্রের তলায় তো আমারই স্বাক্ষর আর মোহরের ছাপ। তাহলে তো তোমার আবেদন অনুযায়ী বাড়ি ভাঙা শুরু হয়েছে। আজকের মধ্যেই সব ভাঙা হয়ে যাবে। একেবারে মরে যাব মহারাজ, বাড়ি ভাঙা পড়লে আমি কোথায় থাকবো? সে আমি কি জানি। নিজেকে খুব চালাক ভেবেছিলেন তাই না? তাই বটা ঘটাকে দিয়ে সব সাক্ষীকে ভয় দেখিয়ে কৃষ্ণনগর ছাড়া করেছিলেন, কিন্তু ঘুষ খাবার নেশায় ভুলে গিয়েছিলেন যে বাপেরও বাপ থাকে। এবারের মতো আমায় ক্ষমা করে দিন মহারাজ। এই আমি নাক কান মুলে বলছি, জীবনে আর কখনো ঘুষ খাবো না, কখনো না। আর যাদের কাছ থেকে ঘুষ খেয়েছেন তাদের সকলের টাকা আমি ফিরিয়ে দেব। সকলে এসো, শোনো হে, তোমাদের সব টাকা মন্ত্রী মশাই ফিরিয়ে দেবেন। আর আমার দোতলা তোলার অনুমতি? আমি স্বাক্ষর করে দেব। তাহলে আমার বাড়ি ভাঙা ওটা আমি বন্ধ করিয়ে দিচ্ছি, তবে এদের সকলের সামনে তোমায় কান ধরে 100 বার ওঠবোস করতে হবে। এর পরেও ওঠবোস? একেই বলে যেমন কর্ম তেমন ফল, তাই না মন্ত্রী মশাই? সেটার উত্তর দেবারও দরকার বলে মনে করছে না। এই হাজির হলো আমার সব দলবল, হাজির হলো। ছোট্ট করে একটা না রে, সত্যি তোদের কথাই ভাবছিলাম রে। কি ভাবছিলে গো আমাদের কথা? এই তোরা কবে বড় হবি, আর আমাকে আর তোদের দিদাকে এই দেশ ওই দেশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবি। সত্যি দাদু, বড় হয় না মা বাবার সাথে সাথে তোমাদেরও আমি সারা পৃথিবী ঘোরাবো। এই থামত, এই কৃষ্ণনগরের সব জায়গায় ভালো করে চিনিস না, তুই আবার সারা পৃথিবী ঘোরাবি। কেন, বড় হয়ে এখানে নিয়ে তারপর ঘোরাতে পারি না? হ্যাঁ তাই তো, গুলকে টান না, সব তাতেই বাড়াবাড়ি। ঠিক আছে, আমার জেঠিমা ভুল হয়ে গেছে, এবার যে জন্য এসেছি সেটা তো দাদুকে বল। ও দাদু, আমরা তো তোমার কাছে এসেছি ওই গল্প শুনবো বলে। হ্যাঁ হ্যাঁ, গল্প গল্প গল্প, সারা দিন কোনো কাজের কাজ নেই, এবার বাবু বসলেন গল্প শোনাতে। আমার মরণ হয় না কেন? দিদা, তুমিও তো শুনবে গল্প, কি শুনবে তো নাকি? হ্যাঁ, আমার তো ঝাড়া হাত পা, কোনো কাজকর্ম নেই, ঘর দুপুর বেলা গল্প শুনতে বসবো। হ্যাঁ নারী কুলটি, আজ দিদা দারুণ খেতে আছে। আচ্ছা দাদু, তুমি তো মহারাজের কাছে এত যাও, আর মহারানীর সঙ্গেও তোমার খুব খাতির। সে তো খাতির আছে। আচ্ছা, উনিও কি দিদার মতো এমন সারাদিন খ্যাঁচ খ্যাঁচ করেন? আমি সারাটা দিন খ্যাঁচ খ্যাঁচ করি? হ্যাঁ আমি কি সে কথা বলেছি নাকি? কি বল দাদু, উত্তরটা দাও। না না, মহারানী হচ্ছেন মাটির মানুষ, সাক্ষাৎ মা লক্ষ্মী। আর জানিস,
এই মহারানীকেই মহারাজ বিয়েই করতে চাননি। তাই নাকি? তাহলে কি করে হলো মহারাজের বিয়ে? শুনবি নাকি? এই তো গল্প পেয়ে গেছো, তাহলে শুরু করে দাও গো দাদু। এই তুমি যা বললে সেটা কি সত্যি নাকি? হ্যাঁ আরে দিদা, সত্যি কি মিথ্যে সেটা বসে শুনেই নাও না। হ্যাঁ সেই ভালো, তাহলে শুন। আমিও তবে শুনি গল্পটা। এটা গল্প নয়, গল্প হলেও সত্যি। মহারাজ আর কজনকে ডাকবেন? আরে সেটা তুমি বলো, আমি কি আর এইসব ঘটকদের চিনি না জানি। তাহলে মহারাজ আর কাউকে ডাকার দরকার নেই, যারা এসে আঁকা ছবি দিয়েছে তাতেই যথেষ্ট, কি বলেন? দেখো এ ব্যাপারে তোমার জ্ঞান বলো আর অভিজ্ঞতা বলো দুটোই আমার থেকে অনেক বেশি। কি যে বলেন মহারাজ, এবার কিন্তু আমি লজ্জা পাচ্ছি। এ পাও, তবে তুমি তোমার কত দাদা ভাই বোনেদের এই ঘটক ধরে বিয়ে দিয়েছ সে কি আর আমি জানি না। সবই আপনার ভালোবাসা আর আশীর্বাদ, তাহলে এগুলোর মধ্যে থেকেই বেছে নিন। এ তুমি যা বলবে। আচ্ছা কি এত গুজগুজ পুষপুষ হচ্ছে বলো তো সভাকবি? গোপন শলা পরামর্শ হচ্ছে, বুঝলে না গোপাল? শলা পরামর্শ আবার কি? এ তো খুব সোজা ব্যাপার, ছবি দেখে বিয়ের জন্য মেয়ে পছন্দ করা, ব্যাস। এবারই তো দেখার যে কি মেয়ে পছন্দ হলো মহারাজের। বুঝলেন মহারাজ, এই তিনটে থেকেই পছন্দ করুন। এগুলোকে দেখতে তো ভূতের মতো গো, কিন্তু এইটা আমি ভালো মতো খোঁজ খবর করে দেখেছি মহারাজ, এই রাজকন্যার বাবার সম্পত্তি বলতে কিছুই নেই। তার মানে মন্ত্রী মহারাজকে বুদ্ধি দিচ্ছে যাতে মহারাজ বেশ সম্পত্তিওয়ালা বাবার মেয়েকেই বিয়ে করে। ওমা, তাহলে তো মহারাজের সম্পত্তি আরো বেড়ে যাবে গো। আহা দেখোই না, শেষ অবধি কি হয় সেটাই দেখো। তাতে কি হয়েছে, আমি কি একটা মেয়েকে বিয়ে করব না তার বাবার ধন সম্পত্তি কি? কিন্তু মহারাজ কথায় আছে না, যত আছে ধন তার আছে তত মন। ও তাই নাকি, তা আগে তো শুনিনি কোনোদিন। তাহলে ওই জায়গাটা মনে হয় বাদ দিয়ে গেছিলেন। কবে হয়তো, তাহলে কি করবো এখন? এই যে এই তিনজন মেয়েকেই দেখতে যেতে হবে, আর তাই এদের কাছে দুধ পাঠাতে হবে। ওরে বাবা কি ঝক্কি, একজন নয় দুজন নয় তিন তিনজন। ব্যাপারটা কেমন হচ্ছে বলুন তো রাজবৈদ্য? আর হওয়া হই বাকি কি আছে বলো তো গোপাল। কেন 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 এরকম বলছেন কেন বলুন তো? বলবো না। ওহ কেন বলছেন সেটাই তো বলবেন, ভাল লাগে না। মন্ত্রী যে তিনজন মেয়ের ছবি বেছেছে দেখেছো তাদের ছবিগুলো? হ্যাঁ না দেখিনি। কিন্তু আমি দেখেছি, বুঝেছো আমি দেখেছি। ওহ বাবারে বাবা, এদের মধ্যে থেকে কোনো একজন হবে আমাদের কৃষ্ণনগরের মহারানী, এটা ভাবলেই কেমন আমার ওই গা শিউরে শিউরে উঠছে। কেন মেয়েগুলোর অসুবিধে কোথায়? সবটাই অসুবিধে, বুঝেছো সবটাই অসুবিধে। শুধু শুধু ওদের বাবাদের ধন সম্পত্তি আছে অগাধ। ও মন্ত্রীমশাই তাহলে ধন সম্পত্তি দেখেই ওদের সাথে মহারাজের সম্বন্ধ করতে চাইছেন? হ্যাঁ তাই নাকি? কি বলবো গোপাল কি বলবো, আমি তো সব ছবি দেখেছি, তাদের মধ্যে ওই বিজয়গড়ের রাজকন্যাই হচ্ছে সব দিক থেকে সুন্দর। তাহলে তো আমাদের কিছু করতেই হবে। আহা, যদি ওই বিজয়গড়ের রাজকন্যার সঙ্গে মহারাজার বিয়েটা হতো গোপাল, তাহলে তাহলে সেটা সর্বাঙ্গ সুন্দর হতো, বুঝেছো? কিন্তু সেটা হবে কি করে? হবে হবে, আর সে ব্যবস্থা করব আমি। কিন্তু কিভাবে? খটকালি করে। আর সেটা করব এই আমি। তুমি বলো কি গো গোপাল? আরে গোপাল যে, এসো 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 এসো। তা হঠাৎ তুমি আমাদের প্রাসাদে কি মনে করে? আগে আপনার সঙ্গে একটা গোপন শলা পরামর্শ আছে। ও তাহলে সেটা তো এই সভায় হবে না? না না,
তার জন্য একটু আড়ালে যেতে হবে যে। বেশ, তবে চলো। নাও, এবার বলো তো গোপাল, কি জন্য তুমি এসেছো আমার কাছে? আপনি তো জানেন যে আমাদের কৃষ্ণনগরের মহারাজের বিবাহের জন্য মেয়ে দেখা হচ্ছে। সে কি আর জানি না, আমার মেয়ের ছবিও তো নিয়ে গিয়েছিল আমাদের ঘটক। কিন্তু দুঃখের কথা কি জানো গোপাল, মহামন্ত্রী ছবি দেখে আমার মেয়েকে নাকচ করে দিয়েছে, অথচ আমি সেই জন্যই তো এসেছি। না 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 গোপাল, না না না, আসলে আমার ঘটক আমাকে বলেছে যে মন্ত্রী মশাই রূপগুণ নয় বরং বেশ অনেক ধন সম্পত্তি আছে, এরকম রাজার মেয়েই খুঁজছেন। আয় আয় মা, আয় আয়, দেখো গোপাল আমার মেয়েকে দেখো। বলতো এই মেয়ে কি আমার দেখতে খারাপ? হ্যাঁ, আর গুণেই বা কার থেকে কোন জায়গায় পিছিয়ে বলতো? বাহ, কি অপরূপ সুন্দরী! এগুলো একটু মুখে তুলে নিন, অনেক দূর থেকে এসেছেন। বা বা বা, কি সুন্দর ব্যবহার! কিন্তু মন্ত্রী মশাইয়ের পছন্দ হলো না। না বাবা, আসলে তোমার তো ধন নেই, তাই মানও নেই, আর সেজন্য কৃষ্ণনগরের রাজার মনও পেতে পারবে না তুমি। বা, তো সম্মান জ্ঞানও যথেষ্ট। যা মা, ভেতরে যা। না না, দাঁড়ান। আচ্ছা, এখানে তো আপনারা দুজনেই আছেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনারা কি সত্যি সত্যি মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী? কি যে বলো গোপাল, তোমাদের মতো এত বড় রাজ্যের রাজার সঙ্গে আমাদের মতো এই ছোট্ট রাজ্যের সম্পর্ক হবে, এর থেকে ভালো আর কি হতে পারে বলো তো? না, এভাবে জোর করে আমি কারুর সঙ্গে বিয়ে করতে পারবো না, আর যেখানে আমাদের ঘটক ফিরে এসেছেন বিফল হয়ে। আহা, এখন তো ঘটক আমি, আর ঘটকালিও করছি আমি। কিন্তু কিন্তু তুমি এত জোর দিয়ে বলছো কি করে গোপাল? সেসব দেখতেই পাবেন, শুধু আপনারা বলুন আপনারা দুজনেই রাজি কিনা। ইরে মা, তুই রাজি তো? হ্যাঁ। ব্যাস, এবার আমার খেল শুরু। এবার কি করবে গোপাল? তাহলে শুনুন। আমরা যদি ধরা পড়ে যাই? রাজবৈদ্যের উপর কথা বলবে কে? শুধু আমি যেমন যেমন বলবো আপনারা শুধু সেরকম করে যাবেন। তাহলে কালকেই আমাদের কাজ শুরু, তাই তো? বিলক্ষণ বিলক্ষণ। বিয়ে 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 করে সবাই করলে আমায় পাগল। কলার খোসা কাজটা করো তো বাবা। তাহলে কলার খোসায় পা হড়কালো। আমার সবকটা হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে গো। কি মহারাজ, কি হলো? কি, আরে আরে আরে, কে আছো? এদিকে এসো, মহারাজকে ধরে তোলো। না 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 না, সবাই মিলে মহারাজকে তুলে ঘরে নিয়ে চলো। ওরে বাবা গো, মা গো, দেখে তো মনে হচ্ছে মাথার ওই পেছন দিকের একটা হাড় সরে গেছে। সে কি মহারাজ, একটু একটু ধৈর্য ধরুন রাজবৈদ্য, এখন তাহলে কি করা যাবে? এখন 3 মাস শুধু বিছানায় শুয়ে থাকতে হবে। সে কি, আর মহারাজের বিয়ে? আর বিয়ে, আমি মরছি নিজের জ্বালায়, আর তুমি পড়ে আছো আমার বিয়ে নিয়ে। আরে বাবা, বিয়েটা হলে তো আমার পকেটটা ভরে। রাজবৈদ্য কি করবেন এবার মহারাজকে? মহারাজের মাথা থেকে ওই চুল কেটে নিয়ে ওখানে ওষুধ লাগাতে হবে, বুঝেছো? কিন্তু ওদিকে ওই 3 রাজার দূত এসে পড়লো বলে, ওদেরকে যে কি বলি এবার এবার সেটা ভেবে ভেবে তো আমার মাথার চুলই উঠে যাবে দেখছি। ই মন্ত্রী মশাই, আপনার মুখটা এমন ছোট হয়ে গেছে কেন? মহারাজের বিয়েটা আটকে গেল তো, তাই না মন্ত্রী মশাই, কি মনে হয়? আমার এখন দুকুলি গেল, মহারাজের বিয়েটা তো আটকে গেলই, এখন ওই দুধগুলোকে যে কি বলি কে জানে। কিচ্ছু বলতে হবে না, ওদেরকে তুমি আমার কাছে উমা পাঠিয়ে দিও। আহা, করেন কি মহারাজ,
এমন তেড়ে মেড়ে উঠছেন কেন? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, আপনার না মাথার হাড় সরে গেছে। কপালে নেই তো কি, তাই ঠক ঠকালে হবে কি? যত সব কিঙ্গরের দূত মনে হচ্ছে যে কি ব্যাপার? তুমি যে জন্য এসছো আমিও তো সেই জন্যই এসেছি। আমিও হাজির ওই হুকুমগড় থেকে মহারাজকে নিয়ে যেতে। কিন্তু আমাকে যে মহারাজকে নিয়ে যেতে হবে আমাদের সোনাগড়ে আমাদের রাজকন্যাকে দেখাতে। কিন্তু আমাদেরও যে নিয়ে যেতে হবে আমাদের রাজকন্যাকে দেখাতে। হ্যাঁ, তাহলে আর দেরি কেন, চলো ভেতরে যাই। হ্যাঁ চলো চলো চলো। মহারাজ জি এখন কোন গড়ে যাবেন সেটা উনি জানেন। ও, তোমরা এসে গেছো না মহারাজকে নিয়ে যেতে? কিন্তু উনি প্রথমে কোথায় যাবেন? হেকিম গড়ে তো? না না, মহারাজ তো প্রথমে সোনাগড়েই যাবেন নাকি? কি যে বলো, ওনার তো ওই হুকুমগড়ে প্রথমে যাওয়ার কথা। এই রে, আমি বরং ওদের সবাইকে মহারাজের কাছে নিয়ে যাই। কি হলো, কিছু একটা বলুন। আসলে তোমরা জানো তো যে তাই উনি এখন কি করবেন সেটা উনি ভালো করে বলতে পারবেন। তাহলে আমাদের ওই মহারাজের সঙ্গে একবার দেখা করতে দিন। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, চলুন চলুন। মহারাজ, আমাদের ওই সোনাগড়ের রাজকন্যা আপনার জন্য বসে আছেন। কিন্তু আমাদের হেকিমগড়ের রাজকন্যাও বসে আছেন আপনার মুখ চেয়ে। বাবা বাবা বাবা, আমাদের ওই হুকুমগড় তাহলে কি দোষ করলো? হ্যাঁ, আমাদের রাজকন্যাও তো ওই বসে আছেন কখন মহারাজ যাবেন তার জন্য। আহ, তোমরা একটু থামবে, আমি কি তোমাদের জন্য বসে আছি নাকি? কিন্তু আমাদের রাজকন্যা তো আপনার জন্যই বসে আছে। আর আমি কি জানি, দেখছো হাড় সরে গেছে আমার। তাহলে আমরা কি বলবো? ফিরে গিয়ে বলবে মহারাজ তো একটু অসুস্থ হয়ে পড়েছেন। একটু কি যে বলো না মন্ত্রী। না 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 না, আমার বিয়ে টিয়ে সব বন্ধ। ও, আমি মরছি আমার জারায়, আর এরা এসেছে আমাকে নিয়ে যেতে রাজকন্যার কাছে। কিন্তু মহারাজ, আপনি সুস্থ হয়ে তারপর না হয় আমি এখন বিয়ে করব না। একই কথা, আমরা যে এত আশা নিয়ে এসেছি সব আশা এখন জল ঢালো, বুঝলে? আর যাও যাও যাও, আমাকে এখন একটু একা থাকতে দাও তো। অগত্যা, না না, এইরকম ব্যবহার এই বিয়ার হলো না। যা বলেছো, এখানে কেউ ওই আমাদের ওই হুকুমগড়ের রাজকন্যাকে বিয়ে দেয়? হ্যাঁ, এখানে আর বিয়ে কিছুতেই নয়। চলো 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 চলো। ও, তাহলে আপাতত আমাদের ফন্দি কাজ করেছে, কি বলেন? আপাতত কলার খোসায় পা হড়কে মহারাজ হালকা করে পড়লেন, তারপর সকলে মিলে তার মাথায় ঢুকিয়ে দেওয়া গেছে যে মাথার হাড় সরে গেছে। কিন্তু বিজয়গড়? ওটা তো আমার হাতেই আছে। কিন্তু সেখানকার রাজকন্যার সঙ্গে মহারাজের বিয়েটা হবে কি করে? সেই খেল তো দেখাবো এবার। কি হলো গোপাল, ব্যাপার কিছু কি এগোলো? হ্যাঁ এগিয়েছে, কিন্তু রাজকন্যাকে যে এবার দরকার হবে। আমি তো তৈরি আছি। এই যেটা করতে হবে এবার সেটা হলো রাজকন্যা, এই বৃদ্ধের ছদ্মবেশে এই ঘরটাতেই থাকতে হবে আপনাকে। আমি বরং মহারাজকে নিয়ে আসি, কেমন? ঠিক আছে। আর ওষুধ বলতে তেমন কিছুই নয়, জলের সাথে মিশিয়ে সামান্য গায়ে ব্যথার ওষুধ। বেশ, কিন্তু মহারাজ কি এখানে আসবেন? তার জন্য তো আমি আছি নাকি, এত চিন্তা কিসের? আচ্ছা, কিন্তু কোনোভাবেই যেন মহারাজ বুঝতে না পারেন আপনার আসল পরিচয়। চেষ্টা করব। সভাকবি, তোমায় হেকিম সাজিয়ে মহারাজের কাছে নিয়ে যাচ্ছি, কোনো গণ্ডগোল করো না যেন। মহারাজ, এক হেকিম সাহেব এসেছেন আপনাকে দেখতে। কোথায় কোথায়, ডাকো ডাকো, তাকে ডাকো, দেখি আমাকে সারিয়ে দিতে পারেন কিনা। আসুন আসুন হেকিম সাহেব।
একে কোথায় যেন দেখেছি। কেউ হুয়াও হেই মহারাজ কো হয়েছে কি হেকিম সাহেব? नहीं नहीं मेरा कुछ दवाई यहाँ काम नहीं करेगा। ताहले की होवे अमन देखते हैं। महाराज हेकिम साहेब आरेक जन हातुड़े के पाठिए चेन। ओ राज बोइद्दो दिए तो होलो ना हेकिम दिए होलो ना এখন আবার হাতুড়ে কি করবেন বলুন মহারাজ, চেষ্টা তো করে যেতেই হবে। ও কি করে যে হাতটা সোজা হবে এটা ভেবে ভেবেই তো আমার আর রাতে ঘুম আসে না গোপাল। তাহলে কি ডাকবো হাতুড়েকে? তো ডাকবে না তো কি দাঁড়িয়ে থাকবে নাকি? রাজবৈদ্য চটপট হাতুড়ে সাজতে হবে আপনাকে। ও বাবা, একেও তো আমার চেনা চেনা লাগছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না কোথায় দেখেছি। ওহো বাবা, এ তো যা হয়েছে এ আর কারোর সাধ্য নেই সারানোর। তাহলে আর তুমি এসেছো কেন এখানে? একজন আছে সেই পারবে এই রোগ সারাতে। তাহলে তার খোঁজ দিন না হাতুড়ে সাহেব। তবে তোমাদের যেতে হবে, সেখানে এক কুঁড়ে ঘরে এক বয়স্ক বৈদ্য আছেন, তিনি পারবেন এই রোগ সারাতে। এই তো মহারাজ পেয়েছি। কিন্তু বৈদ্য কি আছেন? আসুন আসুন, হাতুড়ে সাহেব পাঠিয়েছেন তো আপনাকে। ও সেটা জানেন তো? জানবো না, এই রোগী তো আমি সারাই। দেখি শুনে পড়ুন। বুঝলাম বুঝলাম, শুনুন, এই তরুলটা রোজ দুবেলা করে খাবেন, আর দুদিন পর পর এখানে এসে দেখিয়ে যাবেন। আচ্ছা, সঙ্গে কি আমি আসবো? দরকার নেই, নিজে থেকেই আসতে পারবেন। কি বলছেন, আমি নিজে থেকেই আসতে পারবো? বললাম তো পারবেন পারবেন, শুধু নিজের মনের ওপর শক্তি হারাবেন না। বেশ বেশ মহারাজ, আপনি তো ক্রমশ সেরে উঠছেন দেখছি। কেন, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে নাকি? যা বলেছেন মহারাজ, তা আজও কি আপনি একাই যাবেন নাকি সঙ্গে আমি বা মন্ত্রী মশাই যাব? না না, এখন আর আমাকে কারোর দরকার নেই। আর হ্যাঁ, আমি তো এখন একাই যাই ওখানে। বাহ, এতো অতি উত্তম, কি বলেন মন্ত্রী মশাই? কি যে সব হচ্ছে বোঝা দায়। কি, তুমি তো একজন মেয়ে। না মানে হয়েছে কি মহারাজ? কি, তুমি তো কোনো সাধারণ রমণী নও, তোমার রূপ গুণ দেখে তো আমি মুগ্ধ। তুমি কি কোনো রাজকন্যা? মিথ্যে বলে আর লাভ নেই, আমি বিজয়গড়ের রাজকন্যা। কিন্তু এই রকম রূপ নিয়ে তুমি এখানে ছিলে কি করে? আমি তো বৃদ্ধের ছদ্মবেশে ছিলাম। আচ্ছা, যদি আমি তোমাকে একটা অনুরোধ করি রাখবে? বলুন। তোমার কি আমাকে বিয়ে করতে অসুবিধে আছে? সেই জন্যই তো আমার এই কৃচ্ছ সাধন করা মহারাজ। তাহলে চল আজই আমাদের বিয়ে হোক। কিন্তু এভাবে? হ্যাঁ এভাবে, নইলে আবার কে কোথা থেকে এসে ঝঞ্ঝাট পাকিয়ে দেবে কে জানে। বেশ চলুন তাহলে। বুঝলি তো, এইভাবেই মহারাজের বিয়ে হলো আমাদের মহারানীর সঙ্গে। এটা আবার তোমার আজগুবি গল্প নয় তো? হ্যাঁ, তোমায় তো আগেই বলেছি গিন্নি, এটা হলো গল্প হলেও সত্যি। জব্বর শুনলাম কিন্তু গল্পটা। আবার বলে গল্প? সেই তো, এটা তো আসলে সত্যি ঘটনা। হ্যাঁ, তোদের বাচ্চা ছেলে পুলে বলে তোদের এসব গাল গল্প শোনাচ্ছে,
কিন্তু আমাকে এই সব বলে ভোলাতে পারবে না। এই আমি বলে গেলাম। এই দেখো যাচ্ছ কোথায়? আবার কোথায় যাব? কোথায় যাব? যাচ্ছি সংসারের ঘানি টানতে। এইভাবে নাকি বিয়ে হয়? এটাই ঘটনা যে মহারাজের এইভাবেই বিয়ে হয়েছিল। কেন যে আমার কোনো গল্প গিন্নি বিশ্বাস করতে চায় না কে জানে। তোমরা কি জানো? ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।